সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে। দর্শক দেখছেন মোটা দয়াকরণের সারগুলো ক্রস দেশি এবং শাহীবাগে। আজ 9 নভেম্বর 2021 রোজ মঙ্গলবার। আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে অনেক বড় করে সকলে হাট বসে। আজ কি ধরে এখানে সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। আমরা দেখছি দেশি চাচা শাহীওয়াল কত চাইছেন দাম? ৬৫ কত দেয় দাম? দাম ৫০ বলতেছে। বাজার কেমন মনে হচ্ছে? ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম আমরা এই পাশেও আরেকটু দেখছি। আমরা এটার উপর তথ্য নেব। হয়ে গেল বিক্রি? না না, কত চাচ্ছেন? আমরা দেখছিলাম, আমরা এই পাশে আরেকটু দেখছি। এটা কি দেশি ভাই? শাহীওয়াল কত চাইছেন? ৫৫ কত দাম দেয় এটা? ৪৮ কেনা বেচা কত? ৫০ এর টার্গেট শুনলেন যে ৫০ এর টার্গেট। আমরা এই পাশেও আরেকটি দেখছি। ৪৭ কইতাছে এখন কত চাইছেন? ১০০০ উপরে। শাহীওয়াল না? শাহীওয়াল। শাহীওয়াল আচ্ছা, মানে ১৫০০০ বিক্রির দাম? ২-৫০০ কম হইতে পারে, বলা যাবে না ভাই। বলা যাবে না, মানে কিন্তু ৫০ এর উপরে টার্গেট। হ্যাঁ, টার্গেট ৫০ এর উপরে। ৫০ এর উপরে টার্গেট। আমরা দেখি আরো কিছু গরু রয়েছে, একটু ক্রস জাতের গরুগুলো আমরা একটু দেখি। এখানে আমরা দুটি ক্রস গরু দেখছি। ভাই কত চাইছেন জোড়াটা? ৯০ কত পাইলেন দাম? ৭৫ বলে, ৯০ চাওয়া। কেমন টার্গেট? কেমন? ৮০ পার হইতে হবে না? দর্শক শুনছি আমরা ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আজকে যে সার বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেগুলো তথ্য। আমরা পাশে দুটি ক্রস গরু দেখছি। গরুগুলা কি ঘুমাচ্ছে নাকি? রোদে, মিষ্টি রোদে ঘুমায় মনে হয় না। কত চাইছেন জোড়াটা ভাই? ১১০ কত কয় দাম এগুলো? ৯৩ পাই গেছেন, তত প্রায় কাছাকাছি হয়ে গেছে। কত টার্গেট? পুরোপুরি ১০০। আমরা দেখছি বেশ কিছু এ ধরনের গরু রয়েছে। দর্শক আমরা আরেকটি গরু দেখছি, আমরা এটার একটু তথ্য নেব। চাচা কত চাইছেন? দাম চাইছি ৭০। ৭০০০০ কত বলতেছে দাম? দাম বলছে ৫৫ ৭০ চাওয়া। কেমন মনে হচ্ছে বাজারটা? কেমন মনে হচ্ছে বাজার? মনে হচ্ছে কম কম। কেমন টার্গেট রাখছেন এটা? আমরা এখানে আরেকটি দেখছি। ভাই কত চাইছিলেন? ৭৫ কেমন কেমন বলে দাম? দাম বলে ৬৩ ৬৫ ভাঙতেই বলে। টার্গেট কি? ৬৬ ৬৬ টার্গেট শুনছি আমরা, ৬৬ ৬৬ টার্গেট এই গরুটি বিক্রির।
আমরা একটু দেখছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আজকে যে ষাড় বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম আমাদের পাশে আরো একটু দেখছি চাচার কাছে। চাচা এটা কত চাইছেন? ষাট। কত দেয় দাম? কত বলে? পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশের নিচে বলে। কেমন টার্গেট? কেমন? পঞ্চাশের উপরে, পঞ্চাশের উপরে টার্গেট। আমরা দেখছিলাম এই পাশেও আমরা আরেকটু দেখছি। কত চাইছেন এটা? দাম কত চান? দাম চাইছে ৬৫। ৬৫? কত পাইলেন দাম এখন পর্যন্ত? দাম বলছে ৪,০০০ ৫,০০০। মানে ৫৪-৫৫? ৫৪-৫৫ বলছে। কেমন টার্গেট? কেমন ভাই? ৫৭,০০০ টাকা ওনার একটি টার্গেট। আমরা দেখছিলাম, আমরা একটু কথা বলবো। কি আপনি দাম দিচ্ছেন নাকি? কত দিচ্ছেন? ৫০ ভাঙতে বলছেন? ৫৭ তো টার্গেট উনি বললেন। হবে নেওয়া যাবে না? কেন, দাম বেশি? দাম বেশি শুনছি আমরা, দাম বেশি উনি বলছেন। আমরা দেখছিলাম কোচাবাড়িঘাটে আজকে যে দাম, আমরা দেখি আরো বেশ কিছু এ ধরনের গরু রয়েছে। আরেকটি গরু দেখছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত চাইছেন এটা চাচা? ৭০-৬৫ চাওয়া এইভাবে? কত দেয় দাম এটা? দাম বলে নেই? ৬০-এর নিচে। তাহলে কি আপনার টার্গেট কি ৬০ নাকি? ওইরকমই আছে না টার্গেট? দর্শক শুনছেন যে ৬০,০০০ টাকা হচ্ছে ওনার একটি টার্গেট। আমরা দেখছিলাম ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আজকে যে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। শুনছেন এটির দাম দিচ্ছে কত বললেন? ৫২,০০০। দর্শক শুনছেন যে ৫২,০০০ টাকা পর্যন্ত দাম দিল। তাহলে আছে টেঙ্গা ঝালি, এগুলো তো বুঝি না। টেঙ্গা মানে ৫৭ হবে না? দর্শক শুনছেন যে ৫৭ হবে না। আমরা দেখছিলাম একবার বাচ্চা দুইটা বাচ্চার গাদ্দার নালা দেখছি, এখন টাইগারের মতো সারের মতো টাইগারের মতো এখন সারের মতন গলা গুলো না? হ্যাঁ, আরো বিচ্ছি দুইটা আছে। আমার ভিডিওটা পারো কিনলেন? ৪৭,০০০ টাকা কিনলেন? হ্যাঁ, দর্শক শুনছেন ৪৭,০০০ টাকা কিনলেন। ক্রস না? দর্শক আমরা কথা বলি একটু, ভাই কার জন্য গরু কিনছেন আপনি? পার্টির জন্য। কেউ পার্টি আসে নাই? না, পার্টি আসে নাই। কেন, কিভাবে তাহলে কিনছেন? এটা নিচে টার্গেটে কিনতেছি, ও টার্গেটে আমাকে বিশ্বাস করে টাকা দিয়ে দিছে। টাকা দিয়ে দিছে আপনাকে? হ্যাঁ। উনি আসবে না? আসবে না, মাল কিনে পাঠাবে? মাল কিনে পাঠাবে। আচ্ছা আচ্ছা, ওই কারণে এখন বিশ্বাসটা হয়ে গেছে। মোট তিন গাড়ি দিলাম। তিন গাড়ি দিলেন? আপনি কিনে দেন? আমি কিনে দিই। আচ্ছা, মানে চিটাঙ্গি কিনে দেন না অন্য কোথাও কিনে দেন? চিটাঙ্গি উঠিয়া যাচ্ছে, চিটাঙ্গি উঠিয়া উঠিয়ায়।
আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো 0173 0173 77 77 96 96 117 117 আচ্ছা নাম তো সাইফুল সাইফুল আচ্ছা দেখছেন আমরা শুনছিলাম এবং দেখছিলাম ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িয়াতে আজকে যে ক্রস জাতের মোটাতাজাকরণের সার গরুগুলো প্রাইভেট করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ